দেখি তো একটু তাকাও, হাসি দাও। আরে কি খবর তোমাদের? হ্যাঁ ভালো আছো সবাই? এই নাও চকলেট নাও, তুমিও একটা নাও। বাহ ঠিক আছে। আমরা সবাই বেশি বেশি করে বিশুদ্ধ পানি পান করব, ঠিক আছে? তোমার কি সমস্যা? তোমার কি মাথা ব্যথা করে? দাও দেখি তো। আরে ভাই, এই কি অবস্থা? কি অবস্থা দেখেন, আপনার না তো দুই দিন আগে আসার কথা ছিল। সরি রে ভাই, কাজে আটকে গেছিলাম। তুমি সবার সাথে কথা বলে রাখছো? আমি সবার সঙ্গে কথা বলে রাখছি। আমি কিন্তু এবার কয়েকদিন থাকব। আপনি যতদিন খুশি আপনি কাজ করেন, কোনো সমস্যা নাই। আপনি দিতে এলাকা। থ্যাংক ইউ। ইনি কে? উনি উনি আমাদের কুমু আপা, বাচ্চাদের চিকিৎসা করে। নতুন আসছে? হ্যাঁ নতুন আসছে, খুব ভালো মেয়ে। আসেন না আপনি, আপনি একটু কাজ কাম করেন, আমি একটু বাজারটা কইরা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যালো কামাল ভাই, কোথায় তুমি? তুমি গাড়ি নিয়ে না আসলাম কিভাবে যাব? এখন আমি কি করব? এক্সকিউজ মি। জি, কিছু মনে না করলে জানতে পারি কি হয়েছে? ধন্যবাদ, তেমন কিছু না। আমাকে পিক করতে যে গাড়িটা আসার কথা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। কোথায় যাবেন আপনি? কলাতলি। ও, আমিও তো ওই দিকেই যাচ্ছি। চাইলে আপনাকে আমি একটা লিফট দিতে পারি। ইটস ওকে, আই উইল ম্যানেজ। অনেক দেরি হয়ে গেছে, আমার মনে হয় না এখন এখানে কিছু পাবেন আপনি। আমি একজন জার্নালিস্ট, I'm not a terrorist. আসুন। প্লিজ আসুন। আসুন আসুন। You're welcome. আপনি এই ক্যাম্পে কতদিন ধরে কাজ করছেন? আমরা বেশ কিছুদিন যাবত এই ক্যাম্পে কাজ করছি। আগামী 6 মাস এখানেই কাজ করতে হবে। ও তাই? আমিও কাজ করব কয়েকদিন। নেক্সট কবে যাচ্ছেন ক্যাম্পে? কাল। আপনি চাইলে আমরা একসাথে যেতে পারি, এটা আমার কার্ড। আমি জানাবো, চলি। শিওর, ভালো থাকবেন। হ্যালো, কি এত জ্বর, কখন থেকে? ঠিক আছে আমি এক্ষুনি আসছি। এত রাতে আম
হ্যালো, আমি কুমু, আমাকে চিনতে পেরেছেন? আজকে বাইকে লিফট দিয়েছিলেন। আমার খুব জরুরি ভিত্তিতে একটু ক্যাম্পে যাওয়া প্রয়োজন, আপনি আমাকে একটু সাহায্য করবেন, আমার সাথে যাবেন? ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি ঠিক আছেন তো? আজ অনেক ঠান্ডা পড়েছে। অনেক ধন্যবাদ। আমি ভিতরে যাচ্ছি। সালাম আলাইকুম স্যার। স্যার, বাড়িঘর একদম জ্বালাই দিয়ে এটা বারমাত বহুত কষ্ট করে পোয়াশা লইনে এটা আসছি স্যার। শাসনের অবস্থা বহুত খারাপ স্যার, একটা ভিতরে চলুন দে স্যার। চলো। আচ্ছা, আপনি গরম পানির ব্যবস্থা করেন। সরি, আপনাকে মনে হয় এত রাতে একটু বেশি কষ্ট দিয়ে ফেললাম। ইটস ওকে। আসলে এই বাচ্চাগুলোর সাথেই তো আমার কাজ, ওরা আমার অনেক বেশি আপনজন হয়ে গেছে। আই আন্ডারস্ট্যান্ড। আপনি চাইলে চলে যেতে পারেন, আমার মনে হয় আজ রাতে এখানে থাকতে হবে। এটা যেমন আপনার কাজ, এটাও আমার কাজ। জানেন, আমার ফটোগ্রাফি শেখার খুব ইচ্ছে ছিল। শেখার সময় তো এখনো শেষ হয়ে যায়নি। আর ফটোগ্রাফি শিখতে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে গভীর চোখ। আপনার চোখের গভীরতা অনেক।